बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी आशा करी जे एखाने आसो सबाई भालो आसो आमी आलहामदुलिल्लाह भालो आसि आमी मोहम्मद आबुल कासेम सरकारी शिक्षक सुंदरगढ़ हरिप्रिया स्कूल कलेज। प्रिय शिक्षार्थी आमरा आजके आलोचना करब यूनिट 5 ग्रेट वुमेन टू रिमेम्बर। ग्रेट वुमेन टू रिमेम्बर स्मरणीय महिषीगण जन्मग्रहण करें बेगम रोकेया जन्मग्रहण करें 1880 साल समाज नारी अधिकार प्रतिष्ठा कर लक्ष्य नारी जाते समाज मध्य अधिकार प्रतिष्ठित करते তার অধিকারটা সম্পূর্ণভাবে আদায় করতে পারে এই নিয়ে তিনি সারা জীবন কি করেছেন সংগ্রাম করেছেন। এখন আমরা এই বেগম রোকেয়া সম্পর্কে কি জানব পড়ব। তা আশা বেগম রোকেয়া আমরা এই ফ্যাসিস্টটা এখন পড়ব অর্থসহ জানব। আমরা একটু কি লক্ষ্য করো বেগম রোকেয়া এরপরে ব্যাকেটটা আছে 1880 এটা কি জন্মসাল এরপরে 1932 এটা হচ্ছে কি মৃত্যু। Was a famous writer and a social worker. বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখিকা ও সমাজকর্মী ছিলেন। বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখিকা ও সমাজকর্মী ছিলেন। She lived in a undivided Bengal in the early 20th century. বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেন। She believed that women should have the same right and opportunities as men have in the society. তিনি বিশ্বাস করতেন সমাজে ছেলেদের মতো মেয়েদেরও সমান সুবিধা থাকা উচিত। So তাই she fought for their cause throughout her life. তাই তিনি জীবনভর সারা জীবন এই জন্য সংগ্রাম করে গেছে। অর্থাৎ সমাজের মাঝে ছেলেরা যে অধিকার ভোগ করে ঠিক এইভাবে যাতে মেয়েরাও কি এই অধিকার ভোগ করতে পারে এই জন্য তিনি সারা জীবন কি করেছেন এই সংগ্রাম করেছেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন রংপুর ইন 1880। বেগম রোকেয়া রংপুরের পায়রাবন নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। আবার বলছি বেগম রোকেয়া ওয়াজ বর্ন তার বাবা জহিরউদ্দিন আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাকাত হুসাইন ইন 1896। বেগম রোকেয়ার 1896 সালে খান বাহাদুর সাকাত হুসাইনের সাথে বিয়ে হয়। বেগম রোকেয়ার বিয়ে হওয়ার কত সালে 1896 সালে। জন্ম হয়েছিল কত সালে 1880 সালে। বিবাহ হয়েছিল 1896 সালে। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ বগলপুর। তার স্বামী বগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়া স্টেট অফ বিহার। এখন যা ভারতীয় রাজ্য বিহারের একটি জেলা। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ ইনকারেজ রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। তিনি খুব সহযোগিতা ভরা হয়েছিলেন। দেখো রোকেয়ার স্বামী তিনি কি খুব সহযোগিতা ভরা হয়েছিলেন রোকেয়াকে কাজকর্মে তিনি কি করতেন উৎসাহিত করতেন। মেনি আপার ক্লাস মুসলিম অফ বেঙ্গল এট দ্যাট টাইম লার্ন অ্যারাবিক অ্যান্ড ফরাসিয়ান অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। সেই সময় উচ্চ শ্রেণীর বাঙালি মুসলমানগণ শিক্ষা ও যোগাযোগ মাধ্যম হিসেবে আরবি ও ফার্সি ভাষা শিখত। বাট রোকেয়া হ্যাড লাভ ফর হার মাদার টাং। কিন্তু
মাতৃভাষার প্রতি ওরে আর কি ওকে আর বলার ভালোবাসা ছিল। সি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডার ব্রাদার ইব্রাহিম। তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বেগম রোকেয়ার কি আমরা এই প্যাসেজটা অর্থশয় শিখেছি, এরপরে আসো এখানে প্যাসেজের আগে দুইটা প্রশ্ন আছে। এক নম্বর কোশ্চেন হয়েছে হু ইজ দ্য উমেন, মহিলাটিকে, এখানে তো একটা মহিলা আছে, এই মহিলাটিকে, তাহলে এই মহিলাটি আমরা মেসেজটা পড়ে বুঝতে পারছি এই মহিলাটি হলো কি বেগম রোকেয়া। দ্য উমেন ইজ বেগম রোকেয়া, এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। তাহলে প্রশ্ন হচ্ছে কি হু ইজ দ্য উমেন, এই মহিলাটি কে, তাহলে মহিলাটিকে আমরা শিখছি মহিলাটি হলো কি বেগম রোকেয়া। বেগম রোকেয়া কি ছিলেন? বেগম রোকেয়া এ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখিকা অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, একজন কি সমাজকর্মী ছিলেন। এরপরে আসো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, তার সম্বন্ধে তুমি কি জানো, এই বেগম লোকের সম্বন্ধে কি জানো। এখন বেগম আমরা মেসেজটা পড়ি, বেগম লোকের সম্বন্ধে আমরা কি জেনেছি, বেগম লোকেয়া ইজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, একজন বিখ্যাত কি লেখিকা ছিলেন এবং একজন সমাজকর্মী ছিলেন। শি ওয়াজ বর্ন ইন 1880, শি ওয়াজ এডুকেটর, লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম কি ব্রাদার হার কি, আর এই ইংলিশ ফ্রম ব্রাদার, সে তার বাইর থেকে বাংলা এবং ইংরেজি ভাষা কি শিখছে। আর এম ওয়াজ টু এস্টাবলিশ উমেন রাইট ইন সোসাইটি, সমাজে নারীর অধিকার নিয়ে অধিকার প্রতিষ্ঠা করাই ছিল কি তার লক্ষ্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকো, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তীগুলো শিখবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।